2024 সালে দাখিল পরীক্ষা দিবে মাদ্রাসা থেকে তাদের নির্বাচনী পরীক্ষা যে টেস্ট পরীক্ষা চলতেছে সেই টেস্ট পরীক্ষার কৃষি শিক্ষা সৃজনশীল প্রশ্ন এবং নৈবেদ্যিক প্রশ্ন দুইটা আমি এখন তোমাদের সাথে শেয়ার করব এমসিকিউ বহু নির্বাচনী বা সৃজনশীল যে তোমাদের প্রশ্ন আছে কৃষি শিক্ষা থেকে তোমাদের সৃজনশীল 50 মার্কের পরীক্ষা এখানে সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের 5টি 5 10 50 একটা 10 নাম্বার করে তো প্রথম যেটি তোমাদেরকে নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে শরীয়তপুরের নড়িয়া উপজেলার মূলফাগঞ্জ শরীয়তপুরের নড়িয়া উপজেলার মূলফাগঞ্জ বাজারটি 200 বছরের পুরনো একটি সমৃদ্ধশালী বাজার এই উদ্দীপকটি তোমরা দেখে নেবে আর এই উদ্দীপকের আলোকে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে কর্ষণ কাকে বলে ভুট্টা বীজ সংরক্ষণের জন্য আমরা কি ধরনের মাটির পাত্র ব্যবহার করতে পারি ব্যাখ্যা করো উদ্দীপকে বর্ণিত এলাকায় ভূমিক্ষয়ের প্রকৃতি ব্যাখ্যা করো উদ্দীপকে বর্ণিত এলাকায় উদ্ভূত পরিস্থিতিতে করণীয় বিশ্লেষণ করো আর আজিজ সাহেব তোমাদের দুই নম্বর যে প্রশ্ন সেটি আজিজ সাহেব প্রচন্ড অসুস্থ হওয়ায় ডাক্তার অধিক পুষ্টিগুণ সম্পন্ন সহজে হজম হয় এমন ধরনের মাছ খাওয়ার পরামর্শ দেন তো এই উদ্দীপক থেকে এরকম উদ্দীপকটি থেকে তোমাদের যে প্রশ্ন করা হয়েছে ক নাম্বার ভেউর কি উফসি কি ব্যাখ্যা করো আজিজ সাহেবের চাষকৃত মাছের ধরন ব্যাখ্যা করো আজিজ সাহেবের কর্মকাণ্ডটির অর্থনৈতিক গুরুত্ব বিশ্লেষণ করো আর তোমাদের তিন নাম্বার যে উদ্দীপক গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার অনেক অঞ্চলের জমি বর্ষা মৌসুমে পানির নিচে চলে যায় তো এই যে উদ্দীপকটা তোমরা পড়ে নিবে এই উদ্দীপকের আলোকে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে খরা কাকে বলে জলবায়ু পরিবর্তনে জলোচ্ছ্বাসে পশুর যে সকল সমস্যা দেখা দেয় তা ব্যাখ্যা করো উদ্দীপকে বর্ণিত এলাকার কৃষকদের চাষকৃত ধানের স্বরূপ ব্যাখ্যা করো উদ্দীপকে বর্ণিত এলাকার ফসলের অভিযোজন কৌশল কিভাবে ভূমিকা রেখেছে তা মূল্যায়ন তিন নম্বর উদ্দীপকটি হচ্ছে শাহাবুদ্দিন একজন কৃষক তিনি প্রাচীন ধ্যান ধারণার কৃষিকাজ করেন উদ্দীপকটি তোমরা নিজেরাই পড়ে নিবে কারণ ভিডিও লং হবে উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে বাসুর কাকে বলে শিং ও মাগুর মাছকে জিওল মাছ বলা হয় কেন ব্যাখ্যা করো উদ্দীপকে শাহাবুদ্দিনের ব্যর্থতার কারণ ব্যাখ্যা করো উদ্দীপকে শাহাবুদ্দিনের জমিতে কৃষি কর্মকর্তার পরামর্শ মূল্যায়ন করো পাঁচ নম্বর প্রশ্ন ফেরোজা বেগমের 100 শতকের একটি পরিত্যক্ত পুকুর আছে এই উদ্দীপকের আলোকে প্রশ্ন করা হয়েছে হামপুলিং কি মাছের অভয়াশ্রম কি ব্যাখ্যা করো উদ্দীপকে উল্লিখিত পুকুরটি কোন শ্রেণীর ব্যাখ্যা করো ফেরোজা বেগমের গৃহীত কার্যক্রম মূল্যায়ন করো ছয় নম্বর প্রশ্ন হচ্ছে সম্প্রতি আলিয়া মাদ্রাসা শিক্ষক ছাত্র কক্সবাজার এলাকার বিভিন্ন অঞ্চল পরিদর্শনে যান এই উদ্দীপকের আলোকে প্রশ্ন হচ্ছে ভেষজ উদ্ভিদ কি বীজ নিষ্কাশনের পদ্ধতি ব্যাখ্যা করো উদ্দীপকে উল্লিখিত বন বানরটির ধরন ব্যাখ্যা করো উদ্দীপকে কৃষি শিক্ষকের উক্তিটির যথার্থতা বিশ্লেষণ করো সাত নম্বর প্রশ্ন হচ্ছে হীরামন পারিবারিক আমিষের চাহিদা পূরণ এবং বাড়তি আয়ের লক্ষ্য গৃহস্থলীর কাজে ব্যবহৃত একটি পুকুরে মাছ চাষের পরিকল্পনা করেন যে উদ্দীপকটির আলোকে দুধ দহন কি গরু স্বাস্থ্য ব্যবস্থাপনা কি ব্যাখ্যা করো হীরামনের কর্মকাণ্ডটি খামার পরিচালনার কোন ধাপের কর্ম অন্তর্গত ব্যাখ্যা করো উদ্দীপকে মৎস্য কর্মকর্তার পরামর্শ মূল্যায়ন করো দশের লাঠি একের বোঝা এই স্লোগানটিকে সামনে রেখে পীরপুর গ্রামের কৃষকগণ সোনার বাংলা নামে একটি সমবায় সংগঠন গড়ে তোলেন এই উদ্দীপকের আলোকে তোমাদেরকে প্রশ্ন করা হয়েছে কৃষিকাজে সবচেয়ে নিরাপদ পানি কোনটি কৃষিপণ্য বিপণে নিরাপদ পরিবহন ব্যবস্থা গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো উদ্দীপকে বর্ণিত সমবায় সংগঠন দরিদ্র কৃষকের ঋণ পেতে কিভাবে সহায়তা করে ব্যাখ্যা করো কৃষকগণের সফলতায় উদ্দীপকে বর্ণিত সমবায় সংগঠনের ভূমিকা মূল্যায়ন করো তো বিবার সেখানে 8টা প্রশ্ন আছে 8টা প্রশ্ন থেকে তোমাদেরকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে একটাতে 10 নম্বর করে তো এখন তোমাদের সাথে এমসিকিউ বা বহু নির্বাচনী যে প্রশ্ন আছে সেটি শেয়ার করতেছি তোমার কৃষি থেকে এমসিকিউ 25টির উত্তর দিতে হবে 25টি এমসিকিউ আছে তো এক নম্বর হচ্ছে ফসল উৎপাদনে আদর্শ মাটি কোনটি তারপরে খরা প্রতিরোধে কৌশল কয়টি কৃষি সমবায় কি নিচের উদ্দীপকটি পড়ো এবং 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও তো পড়ে নিবে তোমরা উদ্দীপকটি প্রশ্ন হচ্ছে মৎস্য কর্মকর্তা মুমিনকে মুমিনের পুকুরে মাছের এমন অবস্থার কারণ ঠিক ৬ নম্বর প্রশ্ন হচ্ছে কোন এলাকায় ভূমিক্ষয় বেশি হয় তারপরে কৃষিপণ্য বাজারজাতকরণ সমবায়ের উদ্দেশ্য ভর্তুকি গ্রহণ মূলধন গ্রহণ পণ্য মূল্য নির্ধারণ নিচের কোনটি সঠিক ৮ নম্বর প্রশ্ন হচ্ছে ফুল আসার পর কোন প্রকার আক্রমণে ধানের শীষ সাদা বা চিটা হয় তারপরে কন্টোর পদ্ধতিতে জমি চাষ করলে
ভূমি ক্ষয় রোধ হয়, মাটির পানির ধারণ ক্ষমতা বাড়ে, ফসল উৎপাদন ব্যাহত হয়। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, খামারে পোনা মজুদ পরবর্তী ব্যবস্থাপনার অংশ কোনটি? পাহাড় মেরামত, চুন প্রয়োগ, পোনা শোধন, খাদ্য প্রয়োগ। টেকনাফ 3, 11 নম্বর প্রশ্ন, টেকনাফ 3 পানি সহ্য করতে পারে, দ্রুত বর্ধনশীল, আঁস উৎপাদন করতে পারে, নিচের কোনটি সঠিক? কোনটি জটিল প্রক্রিয়া? তারপরে 13 নম্বর প্রশ্ন, কোন পরীক্ষায় বীজের জন্য প্রতিকূল অবস্থার সৃষ্টি করা হয়? 14 নম্বর প্রশ্ন, সারা বছর পানি থেকে এমন পুকুরের চাষযোগ্য মাস কোনটি? তারপরে 15 হচ্ছে, কোনটি ভাসমান উদ্ভিদ? উত্তম লবণাক্ততা সহিষ্ণু ফসল কোনটি? দুধ পান্তরিকরণের সুবিধা, নিচের কোনটি সঠিক? 18 নম্বর প্রশ্ন হচ্ছে, খনিজ পদার্থের চাহিদা পূরণের জন্য মুরগির খাদ্যে কী মিশাতে হয়? গবাদি পশুর দানা জাতীয় খাদ্য উদ্ভিজ। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, গবাদি পশুর দানা জাতীয় খাদ্যে উদ্ভিজ উৎস কোনটি? তারপরে কোন ফসল পাতার আকার হ্রাস করে খরা পরিহার করতে পারে? নিচের 19-21 ও 22 নং প্রশ্নের উত্তর দাও, পরে নেবেন। প্রশ্ন হচ্ছে, কোন ঔষধি উদ্ভিদ পিয়াস লাগিয়েছেন? পিয়াসের বাড়িতে থাকা উদ্ভিদটি পেটের পীড়া রোগের উপশম করে, হজম ও কাশিতে বিশেষ উপকারী, বাকলের রস রক্তচাপ কমায়, নিচের কোনটি সঠিক? 23 হচ্ছে, কোন গাছের বীজ 24 ঘন্টার মধ্যে বপন করতে হবে? গোলাপের বংশ বিস্তার কোন পদ্ধতিতে হয়? 25 নম্বর প্রশ্নে, পাইন গাছের বীজ কী ধরনের? তো ভিউয়ার্স, এই MCQ 25টি এবং সৃজনশীল যে প্রশ্ন আছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং এগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। সবাইকে ধন্যবাদ।